হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ক্রিয়েটিভ টপ টেন মিস্ট্রি চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগতম। সম্পর্কে জটিলতা থাকবেই, সে যত মধুর প্রেমের সম্পর্কই হোক না কেন, দুজনের মাঝে বোঝাপড়া ভালো না থাকলে এই জটিলতা থেকে সম্পর্কে ফাটল তৈরি হতে পারে। অনেক সময়ই প্রেমিক বা স্বামী কিছু তথ্য গোপন করেন, এসব নিয়ে দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। এসব গোপন তথ্য নিয়ে মনোমালিন্য নয়, বরং তার সাথে খোলাখুলিভাবে আলোচনা করুন। সমস্যা এড়াতে জেনে নিন এমন 10টি তথ্য। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক, তিনি আপনাকে আকর্ষণীয় মনে করেন কিনা। সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেক নারী নিজেকে মডেলদের মতো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে চান, বাকিরা এতে নিজেকে সাধারণ বা অসুন্দর মনে করতে থাকেন। এই ব্যাপারটা পুরুষরা জানেন, আর জানেন বলেই তারা নিজের প্রেমিকার মন খারাপ করতে চান না, ফলে প্রেমিকা তার দৃষ্টিতে আকর্ষণীয় কিনা এ প্রশ্ন এড়িয়ে যান অনেক সময়ই। এ নিয়ে মন খারাপ করার কিছু নেই, বরং তার সাথে খোলা মনে আলোচনা করতে পারেন। তবে অবশ্যই তার মন রাখার জন্য নিজেকে কষ্ট দিয়ে ডায়েট বা কঠিন ব্যায়ামের মাঝে যাবেন না, নিজেকে ভালোবাসুন। দুই, প্রেমিকের পরিবার এবং ক্যারিয়ার নিয়ে সমস্যা। পুরুষরা নিজেদের অনুভূতি নিয়ে বেশিরভাগ সময়ই কথা বলতে চান না। জীবনে অনেক ঝামেলা চলছে, এরপরেও প্রেমিকাকে বলেন যে তিনি ভালো আছেন, এমনকি আর্থিক টানাপোড়েন দেখা দিলেও তিনি প্রেমিকার সামনে তার লজ্জায় বলতে চান না। এ নিয়ে মন খারাপ করার কিছুই নেই, তিনি আপনাকে চিন্তিত করতে চান না বলে এই ব্যাপারটা চেপে যান। আপনি যদি জানতে পারেন তার পরিবার বা ক্যারিয়ার নিয়ে সমস্যা হচ্ছে এবং তিনি আপনাকে জানাননি, তা নিয়ে রাগারাগি করবেন না, বরং কোনোভাবে তার উপকার করতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা করুন। তিন, তিনি বিস্ময় বা রাগান্বিত। পুরুষের অনুভূতি নারীর চেয়ে কোনো অংশে কম নয়, কিন্তু তারা ব্যক্তিত্ব ধরে রাখার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করেন, সহজে অনুভূতি প্রকাশ করেন না। আপনার উপর রাগ হলেও অনেক সময় তারা সম্পর্কে শান্তি বজায় রাখার জন্যই তা প্রকাশ করেন না। চার, তিনি আগে কোনো সম্পর্কে কষ্ট হয়ে বেড়াচ্ছেন। প্রেমিকার সাথে আগে সম্পর্কে তথ্য শেয়ার করতে চান না অনেক পুরুষই, তারা স্বীকার করতে চান না অন্য কেউ তাকে কষ্ট দিয়ে গেছে, এ কারণে তারা প্রাক্তন প্রেমের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখেন। পাঁচ, তিনি আপনার বন্ধু বা আত্মীয়র প্রতি আকর্ষণ বোধ করেন। কোনো কোনো প্রেমিক তার প্রেমিকার বান্ধবী বা বোনের প্রতি আকর্ষণ বোধ করে, কিন্তু তা বেমালুম চেপে যান প্রেমিকার রেশ থেকে বাঁচার জন্য। ছয়, আপনার ব্যাপারে তার বন্ধুদের মতামত। আপনার কৌতূহল হতেই পারে আপনাকে নিয়ে প্রেমিকের বন্ধুরা কি মনে করে, আপনাকে কি তারা পছন্দ করেন নাকি নেহায়েতই অপছন্দ করে। অনেক সময় অপছন্দের ব্যাপারটি প্রেমিকের সামনে বলতে ইতস্ত বোধ করেন প্রেমিক, এতে ভবিষ্যতে প্রেমিকা ও বন্ধু দুইজনকেই সামলাতে কঠিন হয়ে পড়ে। একই কথা প্রেমিকার পরিবারের ব্যাপারও প্রযোজ্য, পরিবারের মানুষ প্রেমিকাকে অপছন্দ করলে প্রেমিকার সামনে তা স্বীকার করেন না প্রেমিক। সাত, তার পাসওয়ার্ড। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড গোপন রাখার অধিকার সবারই আছে, আপনার প্রেমিকও তার ব্যতিক্রম নন, আপনাকে পাসওয়ার্ড দিতে চান না। তার মানে এই নয় যে আপনার প্রেমিক লুকিয়ে লুকিয়ে অন্য কারোর সাথে প্রেম করছেন। আর, ছোটবেলার কোনো ভয়াবহ ঘটনা। নিজের ছোটবেলার কথা জানতে চাইলে এড়িয়ে যান তিনি, এর পেছনে থাকতে পারে কোনো ভয়াবহ ঘটনা, সেই ট্রমা থেকেই হয়তো তিনি এ ব্যাপারে কথা বলতে চান না, কারণ এসব ব্যাপারে কথা বলাটা আসলে মোটেই সহজ নয়, তাই এ ব্যাপারে জানার জন্য বেশি চাপাচাপি না করাই ভালো। আপনাদের সম্পর্কটি যদি ভালো হয়ে থাকে, একসময় তিনি নিজেই মুখ খুলবেন। নয়, বিপরীত লিঙ্গের সঙ্গে বন্ধুত্ব। অনেক মেয়েই তার প্রেমিকের সাথে অন্য মেয়ের বন্ধুত্বকে ভালো চোখে দেখেন না, এ কারণে ছেলেরা নিজ থেকেই এসব বন্ধুত্ব গোপন রাখেন, এ সম্পর্কে খারাপ চোখে দেখার কিছু নেই। বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব মানে তা পরক্রিয়া এমনটা ভাবারও কিছু নেই,
10 তিনি এখন প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারেননি। ব্রেকআপের পর অনেকে প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারেন না। এই কষ্ট ভুলতেই হুট করে তারা নতুন একটি সম্পর্কে জড়িয়ে যান। অনেক সময় নতুন প্রেমিকার সান্নিধ্যে এক সময় প্রাক্তনের প্রতি প্রেম কাটিয়ে উঠতে পারেন না তারা। কিন্তু এ ব্যাপারটা বর্তমান প্রেমিকাকে বলতে সম্পর্কে ছেদ দিতে পারে, এ কারণে তিনি বিষয়টি গোপন রাখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখতে সাহায্য করুন। সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে করে ফেলুন, সঙ্গে বেল আইকনটিতে প্রেস করে রাখুন, ভিডিও আপলোডের নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।